1,17,000 এর জন্য আজকে আমরা প্যাকেজ ঘোষণা করলাম। এখানে আমরা দুটো প্যাকেজ ঘোষণা করেছি, একটি সাধারণ একটি বিশেষ। 19 নভেম্বর থেকে হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে। হজ যাত্রীদের প্রতি আমার অনুরোধ, তারা যাতে তাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে হজ এজেন্সির সাথে চুক্তি করে। যে বেসরকারি ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি সংখ্যক হজযাত্রী হজে গমন করেন, এবছর 1,27,198 জন হজযাত্রী হজে গমন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 10,198 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,17,000। এই 1,17,000 এর জন্য আজকে আমরা প্যাকেজ ঘোষণা করলাম। এখানে আমরা দুটো প্যাকেজ ঘোষণা করেছি, একটি সাধারণ একটি বিশেষ। সাধারণ প্যাকেজটি আপনার আমরা মূল্য ধরেছি 5,89,800 টাকা, যেটা গত বছরের চাইতে প্রায় 83,000 টাকা কম। আর বিশেষ প্যাকেজটির মূল্য ধরেছি 6,99,000 টাকা। সাধারণ প্যাকেজে হজযাত্রীদের যেসব সুযোগ সুবিধাদি থাকবে সেখানে প্যাকেজে আমরা উল্লেখ করেছি। আর আগামীকাল অর্থাৎ 15 নভেম্বর থেকে হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। বেসরকারি হজযাত্রীগণ 2,05,000 টাকা জমা দিয়ে হজযাত্রীদের নিবন্ধন করতে পারবেন। আর এই এর বাকি টাকা 15 ফেব্রুয়ারি 2024 মধ্যে ধাপে ধাপে হজ এজেন্সির কাছে তারা জমা দেবেন। আর হজযাত্রীদের প্রতি আমার অনুরোধ, তারা যাতে তাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে হজ এজেন্সির সাথে চুক্তি করে। আর কোনো মধ্যস্বত্বভোগীর কাছে কোনো অর্থ পরিশোধ না করে, চুক্তি না করে, তারা যাতে সরাসরি এজেন্সির সাথে চুক্তি করে, এজেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে মানির সিট সংরক্ষণ করে। আর হজ এজেন্সি যাতে হজ যাত্রীদেরকে তাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত অবহিত করে, এই হলো আমার হজ এজেন্সি এবং হজ যাত্রীদের প্রতি আমার অনুরোধ। ডলার এবং রিয়াল এর প্রাইস বৃদ্ধি হওয়ার পরেও আমরা কিন্তু প্যাকেজ মূল্য কমিয়েছি। কারণ বাইরে আপনার আমাদের সৌদি অংশে যে খরচ সেটা কিন্তু ডলার এবং রিয়ালের উপরেই নির্ভর করে। তো সুসংগত কারণেই আমাদের এফোর্ট আমরা দিয়েছি। আর আপনি যেটা বলেছেন হজযাত্রীর সংখ্যা কমবে কি না, হজযাত্রীর সংখ্যা 2023-এ কমেছে, কিন্তু এবছর কী হবে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না। সরকার এবং হাব মিলে আমরা প্রচারণায় আমরা মনোযোগ দিচ্ছি, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়, যাতে মধ্যস্বত্বভোগীদের কোনো ধারস্থ না হন হজযাত্রীগণ। এটাই মূলত আমাদের এই প্রচারণার এখনও পর্যন্ত মূল কাজ, কারণটি এটি আমরা আইডেন্টিফাই করেছি। সো আমরা হজযাত্রীদের প্রতি অনুরোধ করবো, তারা যাতে মধ্যস্বত্বভোগীদের সহায়তা গ্রহণ না করেন। ধন্যবাদ।